হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খারাপ কথা বলায় এখন বিতর্কের মুখে বিজেপি নেত্রী নূপুর শর্মা। এই নূপুর শর্মা আসলে কে জানেন কি? তার কি পরিচয় চলুন জানা যাক। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নূপুর শর্মার একটি বক্তব্যকে ঘিরে কয়েকদিন ধরেই বিতর্ক চলছে। এই ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই 16টি দেশ তার বিতর্কিত মন্তব্যের নিন্দা জানিয়েছে। শুধু তাই নয়, ভারতকে বলিষ্কারও করতে চাচ্ছে অনেকে। এ নিয়ে চরম অস্বস্তিতে বিজেপি সরকার নিজেরাও। টিভির পর্দায় নেতাদের মুখ যাতে না দেখানো হয় তার ফরমান জারি করেছে ক্ষমতাসীন দলটি। কিন্তু কে সেই নূপুর শর্মা যার মন্তব্য ঘিরে উত্তাল গোটা ভারত? ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানা যায়, ক্ষমতাসীন দল বিজেপির ছিলেন মুখপাত্র ইনি, আর অবশ্য বিতর্কের পরবর্তীতে তাকে বলিষ্কার করা হয়েছে সেই পদ থেকে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হিন্দু কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করা নূপুর পরে আইনের ডিগ্রিও অর্জন করেন। লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে আইনে স্নাতকোত্তর করেছেন তিনি। কলেজে পড়াকালীনই রাজনীতিতে হাতেখড়ি হয় নূপুরের। সংঘ পরিবারের ছাত্র সংসদ এবিভিপির নেত্রী হিসেবে আত্মপ্রকাশ হয় তার। 2008 সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী হন নূপুর শর্মা। 2008 সালের নভেম্বরে সংসদ হামলায় অভিযুক্ত এস এ আর গিলানির হেনস্থা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধেই। পরে অবশ্য আদালতে খালাস পেয়ে যান ইনি। সংসদ হামলায় অভিযুক্ত অধ্যাপক গিলনির মুখে থুতু ছিটিয়েছিলেন নূপুরের সঙ্গীরা। সেই সময় এই খবরটিতেও শিরোনামে উঠেছিল নূপুর। ওই বছরের 6 নভেম্বর একটি আলোচনা সভায় অংশ নিয়েছিলেন এস এ আর গিলানি। এবিভিপির কর্মীদের নিয়ে সভাস্থলে পৌঁছেছিল নূপুর। শুরু হয় ভাঙচুর সেখানে। নূপুরকে দেখা যায় বিভিন্নভাবে গিলানিকে অপদস্থ করতে। সে সময় তার এক সঙ্গী গিলানির মুখে থুতু ছেটান। এরপরই পদোন্নতি। ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির বেশ ভালো একটা পদে চাকরি পেয়ে যান একদম পার্মানেন্টলি এই নূপুর। পরবর্তীতে বিজেপির রাজ্য কর্মসমিতির সদস্যও হন তিনি। 2015 সালে দিল্লি বিধানসভায় নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র থেকে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন, তবে সেখানে বেশ অনেক ভোটেই হেরে গিয়েছিল। তবুও তার পিছু পা হয়নি বিতর্ক। এবার মহানবীকে নিয়ে অনেক রকম বিতর্কিত কথা বলে সমালোচনার জন্ম দিয়েছে নূপুর। তো ভিউয়ার্স, নূপুর সম্পর্কে আপনাদের মন্তব্য কি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমনই দেশ বিদেশের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ, নূর, সেলিব্রিটি লাইফ লাইন।